সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো সকাল একটু বেশি হয়ে গেছে, তবুও তো সকাল সকাল আবার লিখনে মাই কাপড় ভিজিয়ে দিছে। এতদিন যা কাপড় চোপড় পরছিলাম মানে সব ময়লা করে একবারে নোং মানে ই করে ফেলেছি, একবারে অস্থির করে ফেলেছি। আজকে আবার সেগুলো ভিজিয়ে সকালবেলায় মানে ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে ফেলাইতেছে। তো দেখি জাংলা আছে যে আমাদের যে পুকুর পাড়ে জাংলা, তো পুকুর পাড়ে জাংলা এখানে শুকিয়ে দেয় কারণ এখানে আবার রোদ বেশি। ওই যে এসে কাপড় চোপড় সব শুকিয়ে দিতেছে। তো যাই আবার যে গরু বেঁধে দিয়ে রাখছি। আর রোদের কথা কি বলবো, প্রত্যেক দিনই বলা লাগে, প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে। বিশেষ করে মানে 10টার পর থেকে এমন রোদ উঠে একবারে 5টা পর্যন্ত। রোদের কারণে কিছুই দেখা যায় না। আমি নিজে চোখে দেখি না যে কি হইতেছে না হইতেছে। কাপড় গিয়ে দিই না আরো আছে, জাংলাই গাছ নাই কিন্তু কামে নাকছে, কাপড় চোপড় হুকে দিন যায়। এই যে আমার হেম্বু, এটার বেঁধে দিয়ে রাখা হয়েছে, না বানলে পরে জায়গা অন্যমুখী মানুষের সাথে ধান খায়। আর ওই যে গাইও বেঁধে দিয়ে রাখা হয়েছে। আবার এই যে আমার দাদা, ওই যে ইমরানের দাদার খাসির বাচ্চা, খাসির বাচ্চা গুনছে খাসি। হ্যাঁ পুকুর বর্ষার আগে আগে খালি দেখি কিছুদিনের মধ্যে কাটালাম, পুকুরটা কাটার ইচ্ছা আছে, তো কাটতে হবো পুকুরটা। মানুষে কইব কি এরা মনে হয় যে ইয়ের কাজ করে, ধোপা ইয়ে আছে না লন্ডি, লন্ডির কাজ করে দূরে থেকে। কইব দূর থেকে দেখা যাবো, কব যে ওই ব্যক্তি যে দিয়া হিগে কত কাপড় চোপড় ওয়াশ করবার নিগে। কি করবা, নাও কাম থাকলে খামুই। তো আমার বাসুর যে আবার দুধু খাবে আছে। বাড়িতে এসে বললাম রোদ প্রচুর পড়ছে, কাপড় চোপড় হুকে যাবো কথা তাড়াতাড়ি। ওই যে ইয়ে কান মারাইছে, লিখন রে সকালে ভাত দিছি, ভাত খেয়ে রাতি ওই নিয়ে খেয়ে গেছিল এই
জায়গায় বললি খনের বাবা ঘুমায় ফ্যান চালু দিয়ে তারপরে যে মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। ঘুম থেকে উঠে গেছে, ওই বিছানা উঠাইছি আমরা ঘুম থেকে ওঠার পরে, এটা আবার উঠানি হয়নি। ঘরটা একটু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেই, আমি তো কাপড় চোপড় ধুতে গিয়ে ভিজে গেছি, তো এখানে হচ্ছে ঘরটা মুছে একবারে স্নান করুন। তোমার বড় ফুলা এখানে গেছে ও না, ওই যে মিশিংয়ে গেল স্নান করবার, ওরে কইলাম যা আমি আর মামনাকে স্নান করে দিমু, কই না আমার গরম লাগছে ফাল বাইরে গেল গা মিশিং। এই সকালবেলায় স্নান করা ইয়ে হয়ে গেছে গা, ব্যস্ত হয়ে গেছে দরবারে, গরম লাগছে। দিনে কয়বার স্নান করে তা ঠিক আছে না, না করি তারপর এই যা পড়ছে গেঞ্জি পরে প্যান্ট পরে, এটা কি মন স্নান করা? গরম আমার ঘর যাওয়া দেওয়া শেষ, আমি ঘরটা মুছে নেই। একটা গেঞ্জি নিয়ে দেখো আর একটা কালে বাড়িতে পোলাবান থাকলে এমনি করবই, কয়ে লাভ নাই, অন্ত আড়াই জালি বেঁচে আর দুদিন পরে কি সুন্দর করে বাঁশি বাজায় নিলয়, এই যে বাবা বাবা করে তোমার এই যে তোমার সবাই লিডার কয় আমাকে লিডারে দেখি না, হ্যাঁ এটা বাজাবে, তুমি বাজাবে বাজাও 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 বাজাও, ও ও নিলাই পাখি কালকে খেলনা কিনে নিয়েছি বাবা, নে কবাসি কিনে নিয়েছি, গাড়ি কিনছি, গাড়ি কিনছি নে তুমি গাড়ি কিনছো গাড়ি গো, কি রিয়ানে এ পড়িটু এইটা মনে তো নেই বাবা, এটা তো খালি নেই তো এটাই নেই 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 তুমি পটি ঢুকাইবে পটি ঢুকাইবে পটি ঢুকাইবে বর্দা খেয়াল আইসে।
বড়টা খেয়ে ফেলাইছি। তুই প্যাকেটে প্যাকেট ওই জায়গায় দেখে লিখন মানে একটু আগে খেয়ে ফালে হয়ে গেছে, ওখানে প্যাকেট নিয়ে ফেলছে, খুলে দাও। কি বাবা কি কি দেখেন এই পটেটোর প্যাকেটটা নিয়ে কেমন শুরু করছে, পটেটোর প্যাকেটটা দিয়ে খালি বারবার আমার হাতে দিবেন সে যে প্যাকেটটা খুলে দাও, প্যাকেটটা খুলে দাও বাবা। নেই তোর আমাদের নেই নেই, এই যে বাসি বাজাও বাসি বাজাও বাবা বাসি। মিলাই কি খাই রে, তাড়াতাড়ির মধ্যে কি খাওয়াবি, নুডলস রান্না করছি, নুডলস খাওয়াই দিছি, সবসময় খাওয়াই না। আপনারা এর আগে না করছেন যে নুডলস খাওয়ানো ভালো না, খাওয়াবেন না, এই কারণে সবসময় খাওয়াই না। হঠাৎ মাঝে মাঝে যখন দেখি খুব তাড়াহুড়ার মধ্যে আসি তখন নুডলসটা আবার পছন্দ করে খাই, এই কারণে দেই। তাও আবার কি গান ছাড়া খাইব না, এই যে মোবাইলের গান বন্ধ হয়েছে এই কারণে মুখে নেব না, গান চালু করলে সে মুখে নেব, এরকম দুষ্ট হয়েছে। বুদ্ধি আমার বোনে, তোমাকে লিডার বলে, খাও 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 খাও। খিদে লাগছে, সকালবেলায় ডিম শুদ্ধ করছিলাম তো ডিম অল্প একটু খাইছে, একটা ডিম পুরোটা খায় না, অর্ধেক অর্ধেক খায়, মাঝে মাঝে অর্ধেক খায়, আবার মাঝে মাঝে অর্ধেক কম খায়। তো আজকে আর কি অর্ধেকের একটু কম খাইছে ডিম সকালে, তারপর আবার একটু দুধ খাইছে, পরে আর কিছু খায় নাই। ভাত খাওয়াতে চাইছিলাম, ভাত না খেয়েও নিয়েছিলাম কিন্তু খায় নাই, এই কারণে পরে খেলতে দিছি, কিছু খেলো, খেলে ফেলে খেলতে থাকুক, আমি কাজ টাজ করি। এইদিকে কাজ করতে করতে কান্নাকাটি শুরু করেছি, খিদে লেগে গেছে, এখন আবার খাও ইয়ে ঘুম পাড়া না, ঘুম পাড়িয়ে নেই গিয়ে তারপর অন্য জাকাত আছে ওগুলো আবার খাওয়া। তো সকালের কাজকর্ম মোটামুটি শেষ করে তারপরে নীলয়ের একটু খাওয়াইছি, খাওয়াই ঘুম পাড়াইছি। এখন জামু হইতেছে আমাদের গাছে, হইতেছে শাক হয়েছে, কিছু দেশি লাউ শাক আছে, আবার কিছু হইতেছে মিষ্টি কুমড়া শাক আছে, মানে পাতাগুলো হয়েছে সুন্দর। তো ওগুলাই আনতে জামু, কিছু শাক আইনে শাক মিশিয়ে আর কি শাক রান্না করবো। তো চলেন শাক নিয়ে আসি। আর এই যে কলামের পাঁচশাগুলো আছে, পাঁচশাগুলো বড় হয়েছে, এগুলাও কিছু কিছু তুলে তুলে মেয়েছে খাওয়া যায় আজকে। এই যে শাক নিয়ে নিলাম অনেকগুলা, অনেকগুলো শাক কাইটে নিছি, আমার বাড়িতে যে এগুলো আবার বাঁচতে হইব, বাইসা
তাছাড়া বাইরে যে রোদ, রোদরে বসে কাটতে গেলে অবস্থা খারাপ। আমি সবজি নিয়েছি, আলু নিছি, গাজর নিছি, তারপরে বেগুন, করলা নিছি, পটল, ঢেঁড়স, আর এই যে নিয়ে আসলাম কয়েকটা ডুগা, এই ডুগা কয়েকটাও দিমো, অল্প কিছু ডুগাও দিমো। তো সব কিছু পাঁচ মেশালে সবজি দিয়ে একটা সবজি রান্না করবো, তরকারি রান্না করবো, নিরামিষ। তো আমি আর কি কাইটা নেই, কয়েকটা ডুগা দিয়ে তরকারি দিয়ে দিবো, ডুগাগুলো একটু আলাদা করে নিই, যে কয়টা দিব ওই কয়টা আলাদা করে নিই। শাক তো দিব না, শাকগুলো এই জায়গায় থাকবো, ডুগা কয়েকটা দেবো। আর কালকে কি বলবো, কালকে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করছি, অনেকেই বলছেন রান্না হয় নাই। তো আমি তো সেরকম রান্না পারি না, মোটামুটি খাওয়া চলে আর কি, এরকম আর কি শিখছি। আগে তো বিয়ের আগে তো রান্না পারতাম না, তারপরে যতটুকু আর কি শিখছি লিফানের বাবার কাছ থেকে শিখছি, আমাকে বিয়ের পরে লিফানের বাবাই সব রান্না শিখেছে। তো সে আবার শিখছিল তার মায়ের কাছ থেকে কিছু কিছু রান্না, তাই না? তো সেইখান থেকেই আমারে আমি কিন্তু সম্পূর্ণ যা রান্না শিখছি সব কিছুই লিফানের বাবার কাছ থেকে শিখছি। আমারে আমার বিয়ের পরে প্রায় 2 মাস লিখনের বাবা আমার রান্না করে খাওয়াইছে, সে আর কি আমি সাথে সাহায্য করছি, সে রান্না করছে। এরকম আমাদের তো বিয়েটা হয়েছে, ভালোবেসে বিয়ে হয়েছে সবাই জানে, তো এই কারণে প্রথম প্রথম, আর আমার শাশুড়ি ছিল না আপনারা তো জানেনি, তো প্রথমে যখন বিয়ের প্রথম 2 মাস লিখনের বাবা আমার রান্না করে খাওয়াইছে, তো তারপর থেকে আর ওই 2 মাসে তার কাছ থেকে আমি যতটুকু শিখছি ততটুকুই আমি রান্না পারি, তো এর বেশি আমি পারি না রান্না। তো এখন মোটামুটি আর কি একটু খাওয়া চলে এরকম আর কি রান্না শিখছি, তো ওই যে নিলয় মনে হয় উঠে গেছে। তো এখন মনে করেন যে আমি এক এক জনের রান্না এক এক ধরনের, সবার রান্না তো এক না, হয়তো কেউ অন্যরকম করে রান্না করে, কেউ মানে একজন আরেক রকম করে রান্না করে, কী বলবো এটা আর কি বলার মতো কোনো কিছু না। তো রান্না কাউকে করছি বলছেন অনেকে রান্না হয় নাই, কিন্তু খাইতে খারাপ হয়েছিল না, খাইতে ভালোই হয়েছিল। হয়তো আপনারা অন্যরকম করে রান্না করেন, আমরা এইভাবেই রান্না করি, আমি যেটা শিখছি আমি ওইভাবেই রান্না করছি। এই যে নিলয় পাখি, ওরে কিন্তু ঘুম পারে নাই, আমি শুধু এই সবজিগুলো আমি দেখেছি ঘুম থেকে উঠে গেছি। এ দিদি গাছ বাবা বাবা, এ যা আস আস, এ দিদি গাছ নিলয়, আমাদের লিডার বা বয়স অবশ্যই ঘুম থেকে উঠে, ইনার ঘুম হইতেছে কি আর বলুন, বিড়ালের ঘুমের সমান, বিড়াল যেমন এদিক দিয়ে ঘুমায় ওই দিক দিয়ে উঠে যায় ওরকম, দেখুন মনে হয় কোথা। গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, কালকে গাড়ি কিনে দিছি নে নিল, ওই যে কেমনে গাড়ি চালায় দেখেন, উল্টো হয়েছে, সোজা করো, গাড়িতে গাড়ি চইরা কই দেবা, গাড়িতে চইরা, এ গাড়ি চালা, সবজি কাটা শেষ, আমি শাকগুলো বেছে নিতেছি, তারপর রান্না বসাবো। আর আমার রান্না ঘরের ভিতরে রান্না করি না,
বাহিরে রান্না করি। এতদিন তো শীতের দিন আসিল, আমি বাহিরে যে রান্নাঘরটা বানাইছি, যারা আমার আগের দিনে দেখছেন তারা তো জানেন, শীতের মধ্যে আমি রান্নাঘরটা বানাইছিলাম বাহিরে যে রান্নাঘরের চুলাটা, তখন আর কি ওইখানে রোদ লাগতো না, তখন একদম ছায়া আসলো, কোনো রোদের কোনো চিহ্নই আসল না। আর এখন যত গরমের দিন আসতেছে তত একদম ওইখানে রোদ আসছে, তো এতদিন তো আর কি বুঝতে পারি নাই যে ওইখানে রোদ লাগবো, তো এখন আর কি বোঝা যাচ্ছে যে রোদ লাগবো। এখন যে কোনো একটা ব্যবস্থা করতে হইব, হয় ওইখানে ওপরে চাল দিতে হইব, আর না হয় আমার যে আগে রান্নাঘর আছে ওইখানকার যে চুলা আসলো ওই চুলাগুলো আবার ভেঙে ফেলানো উচিত। ওই ইঁদুরে মাটি খাইছিল তো ওই কারণে চুলাগুলো ভেঙে ফেলাইছিলাম, তো ওইখানে আবার নতুন করে চুলা ফেলতে হইব, এই যে কোনো দুইটার যে কোনো একটা করতে হইব। তো এখন দেখি কোনটা করি, কারণ বাহিরে যদি আবার চাল দিতে যাই তাহলে আবার অনেক খরচ হয়ে যাবো, তাই ভাবছি কি যে রান্নাঘর তো আছেই আমার, তো রান্নাঘরের ভিতরে এই চুলা কাটবো, ওইটা একটু সময় লাগবে চুলা কাটতে, তারপরে আর কি ওইখান আবার ওই রান্নাঘরের ভিতরে রান্না শুরু করবো। আবার তো কিছুদিন পরে বর্ষাকাল এসে বলবো, তখন তো শুধু বৃষ্টি হইবো, বৃষ্টি হলে তো আবার বাহিরে রান্না করা যাবে না, তখন আবার ঘরের ভিতরে রান্না করতে হবে, এই কারণে ঘরে চুলাও করতে হবে। তো আমার কাটাকাটি শেষ, লিখনের বাবাগুলো কয় গিয়া সেই রান্না করো যে রোদ উঠছে, আমি আজকে চুলা কিনে নিয়ে আসবো উনি, তারপরে চুলা ই করেও রান্নাঘরের ভিতরে বসায়ও, তো এই কারণে ভাবছি আবার নিলয় একটু কান্নাকাটি করতেছে, লিখন রাখতেছে, তো বলছি এই জায়গায় রান্না করি। তো প্রথমে সবজিটাই রান্না করি, আর বললাম তো নিরামিষ সবজি রান্না করবো, তো এখানে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধু এমনি পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিই, পাঁচফোড়ন দিয়ে দিই, আর এই নিরামিষ সবজিটার মধ্যে ঝাল হইলে ভালো লাগে, এ কারণে যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে ধুয়ে রাখছি, লবণ দিয়ে দিই, আর হলুদ শুকনো মরিচ দেবো না, কাঁচা মরিচ দিয়ে এখানে শুকনো মরিচ দেবো না। এই সবজিটা অনেকেই হলুদ ছাড়া খায় একদম সাদা, আবার অনেকে হলুদ দিয়ে খায়, আমি আবার একটু হলুদ দিলাম কারণ সাদাটা বেশি ভালো লাগে না আমার সবজি। আমি তো সব মশলা দেওয়া শেষ, আর কিছুই দিব না, এটা এখন ভালো করে কষিয়ে নেব, তখন একটু ঢেকে দিই, ভালো করে কষিয়ে নিই। আমার সবজি যে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব, আমার সবজি রান্না শেষ, এখন নামিয়ে নেব। তো আমাদের রান্না বান্না শেষ, আজকে শাক রান্না করছি আর সবজি রান্না করছি, আর কিছু রান্না করি নাই, আজকে একদম হালকা পাতলা জিনিস রান্না করছি। তো আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন, তো ভিডিওতে আজকে হয়তো অনেক কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে এইভাবেই থাকবেন, সবাই এরকমভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আরও এগিয়ে যেতে পারি আমরা। তো এতদিন যেরকম ভালোবাসা দিয়েছেন সেরকম ভালোবাসাই যেন সবসময় থাকে আমাদের সাথে, এই কামনাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।